out of it. Some of them. এই যে বন্ধুরা নমস্কার শ্যামলী ফুড থেকে সবাইকে স্বাগত এই যে মাছ ভাজি আজকে মাছ রান্না হবে তো বেশি করে নিয়ে এসেছি দাঁড়া কিছু দিচ্ছি এতগুলো আগে ভাজছে আর এতগুলো ভাজা হয়ে গেছে এইগুলো কিছুগুলো আমি আগে ভেজে নিয়েছিলাম বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এই যে চাটি আছে এবারে মাছের গ্রেভিটা হবে তাই জন্য আমি এই যে পেঁয়াজটা একটু ভাজছি পেঁয়াজটা একটু হালকা ভেজে মাখবো মেখে গ্রেভিটা বানাবো তোমরা সাথে থাকো ভিডিওটি রাখো পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি নিয়ে এবারে যে সিগান্ডারে এটা মলাম করে নেবো তাহলে গ্রেভিটা সুন্দর হবে পেঁয়াজটা একটু ভেজেছি এখনও গরম আছে হালকা ভেজেছি আবার মশলার সাথে ভাজব এটা ঘুরিয়ে তারপরে রান্নাটা হবে এটা ইয়ে হয়ে গেছে বাটা হয়ে গেছে বার করে নেবো একটু জায়গায় এই যে আছে ধনে পাতা আচ্ছা টমেটো আর একটু এমনি পেঁয়াজও দেবো একটু আর এই ইয়েটা দেবো পেস্ট করার যে সর্ষের তেলটা দিচ্ছি অনেকগুলো মাছ আছে তো দু জায়গায় করতে হবে এক জায়গায় হবে না এই কড়াই করবো দুটো কড়াই বানাবো রসুন পেস্ট করা আছে এটা আদা আর এটা আছে ধনে জিরে এটা আলাদা আলাদা করে পেস্ট করা আছে আর আমি এটার তেলটা বেশি গরম হয়েছে একটু পেঁয়াজ দেবো এটা আমার হয়নি একটু পরে দেবো এই যে টমেটো দিচ্ছি টমেটোটা আরো একটু ভাঙবো তারপরে মশলা ভরে দেবো দেখো দিয়ে দেবো একটু পেঁয়াজ একটু টমেটো এই যা দিয়ে আছে এটা তো তাই টমেটো দিয়ে আমার ভাজা চলছে আর পর মশলা করে দেবো একটু নরম হয়ে যাও টমেটোটা জিরে ধনে বাটা দিচ্ছি এটা তো দু চামচ দেবো
এই যে এটা রসুন বাটা এদিকেও দুটো চামচ আর এই যে এদিকেও দিচ্ছি দু চামচ আছে আর এটা হচ্ছে আদা আদা পেস্ট করে দিচ্ছি এদিকে দু চামচ এদিকেও দু চামচ আদা দিয়ে দিলাম ভাজা হবে সাথে থাকবো ভিজিয়ে যাচ্ছে ভিজিয়ে তাই হচ্ছে অনেক টমেটো এবং মশলা আছে এবার দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অনেকটা দেবো আরেকটু দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো এটা তো দেবো খাবারের জন্যে ঝাল দিচ্ছি না বেশি ভালো ভালো হচ্ছে এবার দেবো হলুদ ধনে পাতা তেলটা ছাড়ো জল তেল ছেড়ে দিয়েছে আগে আগে দিয়েছি তো এই যে একটু স্বাদ মতন একটু চিনি দেবো লাস্টে দেবো গরম মশলা মজা আছে গন্ধ আসবে কাঁচা দিয়ে কম লোক একটু হালকা আগে ভাজা ছিল পাঁচ পনেরো কেজি কাঁচা দিলে দুটো প্লেন হয় খেতে ভালো লাগে না বেশি হয়েছে এটা একটু ঝাল লঙ্কাটা একটু দিয়ে দিচ্ছি সংখ্যা করে একটু তো ঝাল না ছাড়া ভালো লাগবে না আপনি আগে দিয়েছি এটা দিচ্ছি আমি ঝাল লঙ্কা তেল ছেড়ে দিয়েছি তেল ছাড়লেই আমি ভাজা হয়ে গেছে এবার আমি এই যে জল দিন একসাথে তো হবে না না বলে আর একটু জল দিতে হবে
জল ফুটে গেছে, আমি মাছটা দিয়ে দেবো। এদিকে 20 পিস দিয়ে দিলাম, এই দিয়ে দেবো 20 পিস। 2, 4, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। একটু ফুটে গেলে মাছ হয়ে যাবে। একটু গ্রেভিটা রাখবো, একটু জলটা বেশি আমি ধনে পাতা মাছের ক্যারি রেডি। একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা সাথে করেছি। এই যে একটা রান্না ফুলকপি, এটা একজন মাছ খায় না পনির, আর এটা আছে টমেটো চাটনি, এইটা আছে একটা নিরামিষ সবজি, আর সাথে আছে ডাল, মুগের ডাল।